সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকের আমার ভ্রমণ যাত্রা শুরু হয়েছে রংপুর থেকে। আমরা যাচ্ছি তিন বিঘা করিডোর, তিস্তা ব্যারেজ, আঙ্গরপোতা দহগ্রাম, সেই সঙ্গে তিস্তা দ্বিতীয় সেতু সহ সকল কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন আর কথা নয়, সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা মাঝখানে রাস্তার ভিডিও না ধরে শুধু আজকে আপনাদের শুরু করলাম যে বিষয়টি আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত এবং সবার নজর এখন আছে, সে জায়গাটি হচ্ছে তিস্তা ব্যারেজ। আর এই তিস্তা ব্যারেজে আজকে আমাদের যাত্রা শুরু হলো। আর এই তিস্তা ব্যারেজে যে মুহূর্তটিতে আমরা এই ভিডিওটি ধারণ করেছি, এখানে আকাশ টোটালি মেঘাচ্ছন্ন আছে এবং তিস্তার যে পানি, হঠাৎ করে তিস্তার পানি বেড়ে গিয়েছে এবং যার ফলে নদীতে বন্যা দেখা দিয়েছে। আর কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে চায়নার যে মানে চীনের রাষ্ট্রদূত, উনি এই জায়গায় এসেছিলেন, সেই সঙ্গে রংপুর পানি উন্নয়ন বোর্ডের যিনি মহাপরিচালক আছেন তিনি, এই এলাকার যে মন্ত্রী সাহেব আছেন মোতাহার সাহেব, উনি উপস্থিত ছিলেন। এই ব্যারেজটি প্লাস তিস্তার যে প্রজেক্টটি হওয়ার কথা সেটি হয়তো আশাবাদী, খুব তাড়াতাড়ি এটা আমাদের কাজ শুরু হয়ে যাবে, সে আশায় আমরা এক বুক ভালোবাসা নিয়ে রয়েছি যে কবে কাজটি শুরু হবে। একাধারে হঠাৎ করে বন্যার পানি যখন তিস্তাতে প্রবাহ শুরু হয় তখন যে সৃষ্টি হয়ে যায় নিম্নাঞ্চল যেটি আছে আমাদের দেশে, বিশেষ করে তিস্তা অববাহিকা, সেটি ডুবে যায়। আর এটি হচ্ছে সেই তিস্তা ব্যারেজ যেটি আপনাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। যদি কখনো আপনারা গিয়ে থাকেন তাহলে দেখে থাকবেন এই ব্যারেজের এখন এই বন্যার সময় সম্পূর্ণ গেট খুলে দিয়েছে, বাধ্য আমরা দিতে, না হলে যে বন্যায় ডুবে যায় আমাদের নিম্নাঞ্চল ভাটির অঞ্চলটি। কিন্তু শুষ্ক মৌসুমে যেটা আমাদের যে নিজ পানি আমাদের পাওয়ার কথা সেটি কিন্তু আমরা পাই না, এবং এটার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ সামনে ইন্ডিয়া বা ভারত, ভারত যেটা করেছে গদলডোবায় তারা একটি ব্যারেজ দিয়েছে যার ফলে তার পানিগুলো নিয়ন্ত্রণ করে পানিগুলো তাদের দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়, যার ফলে আমরা এই পানিগুলো পাইনি, যার ফলে আমাদের এই অঞ্চলে যে মানুষজনের যে চাষাবাদের জন্য যেটুকু দরকার সেটুকু পাই না। আর চায়নার প্রকল্পটি হলে যেটি হবে সেটি হলো যে এই নদীর পানি সংরক্ষণ করা হবে। এবং পাশেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে সেই তিস্তা ব্যারেজ ইকো পার্ক, উত্তর সাইডে এটি অবস্থিত ব্রিজের পাটগ্রাম সাইডের দিকে। এবং এখান থেকে আমরা কিছু দূর যাওয়ার পর তিন বিঘা করিডোরের রাস্তা ধরে, তিন বিঘা করিডোরের যে রেল, এটা কী বলে, স্টিল সেতু, সেটি দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে তিন বিঘা করিডোরে ওই সময়টাতে একটু করানো নজর ছিল, বিএসএফ বলেন এবং বিডিআরদের আমাদের নির্দেশ দেওয়া ছিল যেখানে আপনারা কোনো ভিডিও করবেন না। তারপরে চুপি চুপি একটি আমরা ছবি তুলেছি, এটা আসলে আলোচনা সাপেক্ষে করা যায়। সেই সঙ্গে আঙ্গরপোতা দহগ্রামের যে চা বাগান সেটির একটি ভিডিও সংক্ষিপ্ত আকারে আমরা করেছি, কারণ আমরা রংপুর থেকে বাইকে করে গিয়ে আবার ব্যাক করতে হবে রংপুরে, তো সময় সংক্ষিপ্ততার কারণে পুরোটাই আপনাদের শেয়ার করতে পারিনি। পাশাপাশি আমরা এখন চলে এসেছি পাটগ্রাম বুড়িমাড়িতে, বুড়িমাড়িতে যেটা স্থলবন্দর, পাশেই পাথরের খনি বলতে পারেন, যদি এখানে নিজস্ব কোনো পাথর নেই, সম্পূর্ণ পাথরগুলো ইন্ডিয়ার থেকে আসতেছে এখন ভাঙা হয়। এটি হচ্ছে বুড়িমাড়ি রেল স্টেশনের সেই রেল লাইন, এক সময় বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে রেলের ব্যবস্থা ছিল সেটি এখন বুড়িমাড়ি পর্যন্ত আছে, বাট পরবর্তীতে যে চ্যাংড়া বান্ধা যেটাকে বলে সেটা পর্যন্ত নেই। তো এটি দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর এখন পর্যন্ত আছে রেল লাইনটি সংরক্ষিত, এখনও ট্রেন আসে এবং যায়। এখানে একটি ট্রেন আসে রংপুর থেকে, এটি দিয়ে যাওয়া যায়। তো পাশে দেখছেন যে শত শত পাথরের স্তূপ তৈরি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া যায় এই পাথরগুলো, বিজনেস করে অনেকে, ব্যবসা করে, এবং এখানকার পাথরগুলো মূলত ভুটান থেকে বেশি আসে। তো ভুটান থেকে আসার পরে দেখা যায় যে খুব সহজেই তারা বাংলাদেশে, বাংলাদেশি যারা বিজনেসম্যান আছে তারা নিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও। তো সামনের দিকে এগিয়ে গেলে আমরা যেটা করছি যে আমাদের ফিরতে রাত হয়ে যাওয়ার কারণে তিস্তার দ্বিতীয় সেতু যেটি হয়েছে এবং আরও একটি সেতু হচ্ছে, এটি হচ্ছে গাইবান্ধাতে। আর বর্তমান যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে লালমনিহাট কালীগঞ্জ এবং গঙ্গাচড়ার মধ্যে যে সেতুটি সেটি, এটি তিস্তা নদীর উপর দুই নম্বর সেতু হয়েছে কমপ্লিট, এটি দিয়ে এখন যান চলাচল। এবং লালমনিহাটবাসীর জন্য, বিশেষ করে পাটগ্রাম বুড়িমাড়ি ইন্ডিয়া যাওয়ার জন্য বা চ্যাংড়াবান্ধা বুড়িমাড়ি যে বর্ডার আছে এটি যাওয়ার জন্য খুব সহজ একটি রাস্তা, কারণ লালমনিহাটে ঘুরে গেলে প্রায় 80 থেকে 90 কিলোমিটার মতো অতিরিক্ত রাস্তা ঘুরতে হইতো, সেটা আর ঘুরতে হচ্ছে না।
তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো আশা করি মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করে আপনার মতামতগুলো জানাবেন, এবং যারা আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।